নতুন ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে আপকামিং যারা ক্লাস টেনে পড়ছো, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা আর 3 থেকে 4 দিনের মধ্যেই, তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এইটি। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরব 5-star মার্ক লাইফ সায়েন্স থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে চলেছে সেই রকমই কোশ্চেনের সম্ভার নিয়ে তৈরি হয়েছে আজকের ভিডিও। তো চলো, যেহেতু তোমাদের হাতে এখন সময় কম তাই বেশি বকবো না আর সরাসরি চলে যাব আজকের সেই সাজেস্টিভ কোশ্চেন 3 এবং 5 নম্বরের প্রশ্ন। টোটাল বইটাকে আমরা স্ক্যান করেছি, সেখান থেকে বের করে ফেলেছি টপ 5-star মার্ক কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের সেই প্রশ্নগুলো কোন প্রশ্নগুলো টেস্টে আসতে চলেছে। তো সরাসরি নিয়ে যাচ্ছি চলো আমার ডিসপ্লে। দেখো, তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনটা রেখেছি, দেখো প্রথম কোশ্চেন আছে, 1 নম্বর কোশ্চেন, যে একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবাহ স্নায়ু, স্নায়ু কেন্দ্র, চেষ্টীয় স্নায়ু। তো এটা গেল প্রথম প্রশ্ন। 2 নম্বর কোশ্চেন তোমাদের জন্য যেটা রেখেছি সেটা দেখো। 2 নম্বর কোশ্চেন আছে, মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে ক্রোয়েড, অপটিক স্নায়ু, আইরিস, হৃদবিন্দু এগুলি চিহ্নিত করে। এবার একটা জিনিস ভালো করে বোঝো, যেহেতু এটা টেস্ট পরীক্ষা তো সেহেতু মাধ্যমিকের আগের বছরের কোশ্চেন আমি বাদ দিতে পারছি না, এটা দিতে পারে। আর এর সাথে সাথে তোমরা কিন্তু সবাই নিউরনের চিত্রটা প্র্যাকটিস করো, নিউরন এটাও কিন্তু প্র্যাকটিস করো, এটাও আসার চান্স আছে। 3 নম্বর কোশ্চেন, শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোনগুলির নাম ও কাজ বর্ণনা করো। 4 নম্বর কোশ্চেন, অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। তাহলে মোটামুটি এখান থেকে 3+2 প্রশ্ন আসতে পারে। 5 নম্বর কোশ্চেন, পিটুটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন? ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীতমুখী ব্যাখ্যা করো। এবার আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এখান থেকে কোন কোন বড় প্রশ্ন পড়তে হচ্ছে দেখে নাও। এখান থেকে তোমরা 1 নম্বর যেটা পড়ছো, মানব বিকাশের বিভিন্ন দশা, মানব বিকাশের স্টেজগুলো যে যে পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করতে হবে, এটা কিন্তু 1-star মার্ক কোশ্চেন রয়েছে। পরেরটা, মাইক্রো প্রোপাগেশান কীভাবে সম্পূর্ণ করা হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টি পর্যায়গুলি বিবৃত করো। কী কী? কোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি এবং নতুন উদ্ভিদ গঠন, এটাও কিন্তু 1-star মার্কিং কোশ্চেন। পরেরটা 3 নম্বর, উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি, এরা সরাসরি কিন্তু 5 মার্কসের কোশ্চেন এটি। 4 নম্বর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো, এটাও কিন্তু 5 মার্কসের কোশ্চেন। এই 4টি কোশ্চেন থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তো দেখো চলে না, চলো আর একটা কোশ্চেন তোমাদের জন্য আমি রেখেছি 5 নম্বর, যে কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন আর মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক, তুমি কিভাবে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর প্রশ্নগুলো কিন্তু কয়েক বছর ধরে দেখছি এরকম ঘুরিয়ে ঘাড়িয়ে কিন্তু আসছে, সাবধান। আচ্ছা এবার দেখো অধ্যায় 3, বংশগতীয় কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টার থেকে কোনগুলো পড়তে হচ্ছে দেখে নাও। 1 নম্বর, পপুলেশনের 3টি জিনগত রোগের কারণ ব্যাখ্যা করো। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো, 1-star মার্কিং কোশ্চেন। পরেরটা, একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলন ঘটলে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হবে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও, ভালো কোশ্চেন পড়ে যাবে। 3 নম্বর, মেন্ডেল দ্বারা নির্বাচিত মোটরের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণী সাহায্যে দেখাও, অর্থাৎ চেকার বোর্ড, 1 সংখ্যজনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রটি বিবৃত করো। 4 নম্বর, জেনেটিক কাউন্সিলিং কী এর গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর কোশ্চেনটি রয়েছে দেখো তোমাদের জন্য, বর্ণান্ধতা রোগের কারণ লক্ষণ কী, এই রোগ কত প্রকারের হতে পারে। 6 নম্বর, মেন্ডেল মোটর গাছ নির্বাচনের কারণ ব্যাখ্যা করো, এটা 1-star মার্কিং কোশ্চেন, 3+star মার্কিং কোশ্চেন, আসার চান্স রয়েছে মেন্ডেলের মোটর গাছ নির্বাচন করার উল্লেখ। নেক্সট রয়েছে অধ্যায় 4,
অভিব্যক্তি অভিযোজন থেকে কোনগুলো পড়ছো দেখো। 1 নম্বর, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষেপে রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। 2 নম্বর, সমস্ত সমবৃত্ত অঙ্গের পার্থক্যগুলি তালিকাবদ্ধ করো। আর এর সাথেই রয়েছে একটি বনে বাঘের যোগ্যতম রূপে কীভাবে উদ্বর্তন ঘটে তা বিশ্লেষণ করো। মোটামুটি এখান থেকে 3+2 অথবা 2+3 এরকম কিন্তু হতে পারে। নেক্সট 3 নম্বর রয়েছে, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 4 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, যে একটি উপযুক্ত উদাহরণ সহ ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি ব্যাখ্যা করো। আর সাথেই রয়েছে দেখো, রুই মাছের জলের অভিযোজনগত ভূমিকায় পটকার ভূমিকা কী, এটাও কিন্তু 3+2 এর কোশ্চেন। 5 নম্বর, লবণাক্ত পরিবেশে সুন্দরী গাছ বেড়ে ওঠার কী কী অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়, সরাসরি 5 নম্বরের কোশ্চেন কিন্তু এটা। 6 নম্বর, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্য প্রধান দুটি বিষয় বর্ণনা করো। আর হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তি মতবাদ সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে তা বর্ণনা করো, এটাও কিন্তু স্টার মার্কিং একটা কোশ্চেন রয়েছে। 5 এবং শেষ অধ্যায়তে কোনগুলো করছো দেখে নাও। 1 নম্বর, নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 2 নম্বর, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে বিভিন্ন বাস্তুতন্ত্র ক্ষয়ের যে চিহ্নগুলি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। শিল্প কারখানা শ্রমিকদের স্বাস্থ্যতন্ত্র কীভাবে বায়ু দূষক দ্বারা আক্রান্ত হয় তা বিবৃত করো, এটাও কিন্তু 3+2 এর একটা কোশ্চেন। 3 নম্বর, জীব বৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায়, জীব বৈচিত্র্য হ্রাসের কারণ মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় এসে বসে আছে কোশ্চেনটা। 4 নম্বর, দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কী কী শর্ত তুমি বিবেচনা করবে। আর এর সাথে রয়েছে এক্সিটু সংরক্ষণের 2টি উদাহরণ। 5 নম্বর কোশ্চেন, নিয়মিত সংবাদপত্র পড়ে তুমি জানতে পারলে চোরা শিকারী জীব বৈচিত্র্যকে বিপন্ন করে চলেছে, উপযুক্ত উদাহরণের সাহায্যে চোরা শিকারীর সঙ্গে জীব বৈচিত্র্যের বিপন্নতার সম্পর্ক প্রতিষ্ঠা করো, ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু এটি। 6 নম্বর প্রশ্ন, সুন্দরবনের পরিবেশগত সমস্যা আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দরবনের পরিবেশগত সমস্যা। আর নেক্সট 7 নম্বর এবং শেষ প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে আগামী দিনে যে সকল সংকট আমাদের মুখোমুখি হতে হবে তার ফলাফল, তো এটাও কিন্তু একটা স্টার মার্কিং কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। অর্থাৎ এখানে যে কটি কোশ্চেন তোমাদের জন্য আমি রেখেছি সবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখতেই পাচ্ছ 5টা অধ্যায় থেকে বড় জোর আমি প্রত্যেকটা অধ্যায় থেকে 5টি করে কোশ্চেন রেখেছি, তো সেহেতু এই কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি নয়। প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র যদি 5টি করে তুমি পড়ো তাহলে 5টি অধ্যায় হলো 25টি, তাহলে 25টি প্রশ্ন কিন্তু পড়ে আমরা 3 এবং 5 যে সমস্ত মার্ক এমনকি 2 মার্কস সবই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের নেক্সট ভিডিও কিন্তু তোমরা পাচ্ছ না, আর সেটা তোমাদের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আসতে চলেছে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।